নমস্কার বন্ধুরা আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে মঙ্গলবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে সতেরোই জুলাই এদিন নবান্য নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তারই মাধ্যমে ফোন আসে মুখ্যমন্ত্রীর লকডাউনের ফলে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল হলেও মাধ্যমিকের কিন্তু সব পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে তাই সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সকাল দশটা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সকাল সাড়ে দশটা থেকে কিন্তু রেজাল্ট দেখা যাবে অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে হবে অ্যাডমিট কার্ডের উপরে আপনাদের যে নাম্বার দেওয়া থাকে রোল নাম্বার রোল এবং নাম্বার সেই নাম্বার পুট করেই কিন্তু আপনাদেরকে রেজাল্ট দেখতে হবে তবে মার্কশিট কিন্তু পেতে হলে ছাত্র ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে অতএব স্কুলে মার্কশিট আনতে কিন্তু যেতে হবে অভিভাবকদের তো বন্ধুরা কালকে যখন মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন সতেরো তারিখ পাবলিশ হবে আমি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই লিঙ্কটা আপডেট করবো যে কীভাবে আপনার রেজাল্ট চেক করতে পারবেন মোবাইল থেকে তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন